যে কালকে রান্না পাতি করা ছিল সেগুলো খাওয়া দাওয়া হবে, মানে এখানে পুজো দেওয়ার পর তারপর আরামবাগে গিয়ে খাওয়া হবে। নিয়মটা কি সেটা এবার কিন্তু মেসমশাই বলবে, তোমরা শুনতে থাকো। কালিয়ানাগকে মারার জন্য সমুদ্রে ঝাঁপ দিয়েছিল, ঝাঁপ দেওয়ার পর তো আর উঠে নেই, রাখাল আগে দিতে হয় মনে গেছে। বল কি এনেছিস আজকে? মিষ্টি। মিষ্টি এনেছে ঘরের পাশে ঘর, আবার মিষ্টি এনেছে খাবার জন্য। আলু পটল। হে হোয়াটস আপ গাইজ, ইটস মি, ইউ আর ওয়াচিং প্রিয়রঞ্জন পাখিরা ব্লগ। সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি নিউ ব্লগ ভিডিওস। সো গাইজ, আমি এখনো কিন্তু আরামবাগে রয়েছি, শপিং করতে এসেছিলাম শনিবার 10 তারিখ, আজকে হচ্ছে মঙ্গলবার 13 তারিখ হয়ে গেল ভাই। বৃষ্টির জন্য কিন্তু যেতে পারিনি, রবিবার ভেবেছিলাম যে শনিবার শপিং করার পর রবিবার দুপুরের দিকে ভাত খাওয়া দাওয়া করে মামা বাড়ি থেকে বাড়ি ফিরব। রবিবার আর সোমবার দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে আমি কিন্তু বাড়ি ফিরতে পারিনি। আজকে মঙ্গলবার, আজকেও কিন্তু আকাশ ধরে রয়েছে, মানে এখন 10টা বাজছে, রোদের কোনো চিহ্ন নেই, পুরোপুরি মেঘলা আকাশ হয়ে রয়েছে পুরোটা দেখতে। তো আজকে বাড়ি ফিরবো। আর হ্যাঁ, আমি যে শপিং করতে গিয়েছিলাম দুর্গাপূজার জন্য সেই ভিডিওটা কিন্তু বানিয়ে ছেড়ে দিয়েছি, তোমাদের অনেক অনেক সাপোর্ট দেখতে পাচ্ছি ভিডিওটার মধ্যে, 200 ভিউ ক্রস হয়ে গেছে, অনেক আনন্দ করেছি, মজা করেছি শপিং করতে যেয়ে। তোমরা ওই ভিডিওটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো ভিডিওটা, অবশ্যই দেখবে। তো হ্যাঁ ভাই, আজকে যে মঙ্গলবার, সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, পুরোপুরি বৃষ্টি থেমে গেছে। তো বাড়ি আমি চলে যেতে পারতাম, কিন্তু দুপুরবেলা যাব, তার একটা কারণ রয়েছে। কারণ আজকে হচ্ছে মনসা পূজা, যেই পুজোতে আগের দিন রান্না করে রাখতে হয় আর পরের দিন মনসা পুজো দেওয়ার পরে সেই রান্নাটা খাওয়া দাওয়া করতে হয়। সেই জন্য ভাবলাম যে রয়েছি যখন মঙ্গলবারে মনসা পুজো, সো খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি ফিরব। সেই জন্য এই ভিডিওর টপিকটাও হচ্ছে সেইটা। সো মনসা পুজোতে কীভাবে পালন করা হচ্ছে, আগের দিন মানে আজকে মঙ্গলবার, সোমবারে কিন্তু রান্নাপত্র সমস্ত কিছু হয়ে গেছে। সো সেই রান্নাপত্র মাসিমণি করেছিল, ও মাসিমণি রাত 12টা পর্যন্ত কিন্তু রান্না করেছে। কীভাবে রান্না করেছে সেটা আমি তুলে রেখেছিলাম কালকে রাত্রিবেলা, সেই ক্লিপটা আমি তোমাদের দিয়ে দেবো। সো এটা হচ্ছে অরন্ধন মনসা পুজো, সেই জন্য আগের দিনে রান্না করা রয়েছে, সেই রান্নাটা আজকে সারাদিন খেতে হবে, মানে পুজো হয়ে যাওয়ার পরে। তো অরন্ধনের জন্য এর একটা কিন্তু গল্প রয়েছে, যেটা আমাকে মেসমশাই কালকে আগের দিন শোনাচ্ছিল। যদি মেসমশাইকে ভিডিওর মধ্যে পাই তাহলে কিন্তু এর যে কাহিনিটা সেটা তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করব। তোমার নতুন ভিউয়ার্সরা, আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্স থেকে শপিংয়ের যে ভিডিও করেছিলাম সেটা ছেড়ে দিয়েছি, লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিও। আর চ্যানেলটা একটু একটু সাবস্ক্রাইব করো নতুন যারা ভিউয়ার্স রয়েছে। সো চলো ভিডিওটা আজকে স্টার্ট করা যাক। সো গাইজ, আজ হচ্ছে সোমবারের রাত্রিবেলা। সো মঙ্গলবার অর্থাৎ কাল রয়েছে মনসা পুজো, এবং আজকে রাত্রি 10:30টার সময় সোমবারে মাসমণি কিন্তু মনসা পুজোর যা কিছু রান্নাবান্না সেগুলো সেরে নিচ্ছে। কারণ কালকে অরন্ধন, কাল কোনো কিছু রান্না করতে নেই, আজকের রান্নাগুলোই কিন্তু কালকে খাওয়া দাওয়া করতে হবে। সো এর মধ্যে কিছু কিছু রয়েছে সবজি ভাজা, যেমন আলু রয়েছে, ভেন্ডি রয়েছে, উচ্ছে ভাজা রয়েছে, আরও অনেক কিছু তোমাদের দেখাচ্ছি। এবং তার সাথে ভাত রান্না করা হয়েছে আজকের, এবং তার সাথে রয়েছে ডাল। সো এগুলোই কালকে মনসা পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু খেতে হবে। এখানে রয়েছে কাঁচকলা ভাজা এবং হোপা ভাজা রয়েছে, এখানে রয়েছে মাছ, আর এখানে রয়েছে নারকেল ভাজা। সো এই জায়গায় রয়েছে উচ্ছে, এইগুলোকে ভাজা চলছে এর মধ্যে, এবং ভেন্ডি এবং কুমড়ো একটা তরকারি এখানে হচ্ছে, এবং এখানে রয়েছে পটল ভাজা, আলু, তার সাথে শাক ভাজা রয়েছে, এই সব টাইপের কিছু রয়েছে। সো হ্যাঁ গাইজ, এখানে রয়েছে ডাল এবং ভাত, এই দেখো এখানে একটা ভাত রয়েছে, আর এইগুলো ভাত তৈরি করা রয়েছে, এবং এই যে হাঁড়িটার মধ্যে কিন্তু রয়েছে ডাল, আমরা দিয়ে তৈরি করা রয়েছে ডাল, আর এগুলো হচ্ছে ভাত। তো গাইজ, আমরা এখন যাচ্ছি কিন্তু গোঘাট, এই যে দাদাভাইদের বাড়ি, দাদাভাইদের বাড়িতে সেই কালকের যে রান্না করা যেগুলো দেখালাম তোমাদেরকে সেগুলোকে এই টিফিন কাটি করে ব্যাগেতে পুরে নিয়ে যাচ্ছি। এই যে এটা ব্যাগ, এই ব্যাগের মধ্যে পুরে নিয়ে যেতে হচ্ছে দাদাভাইদের বাড়িতে, পুজো হবে, পুজো দেওয়ার পর ওগুলোকে নিয়ে আবার আরামবাগে ফিরতে হবে, তারপর ওখানেতে যে কালকে রান্না পাতি করা ছিল সেগুলো খাওয়া দাওয়া হবে, মানে এখানে পুজো দেওয়ার পর তারপর আরামবাগে গিয়ে খাওয়া হবে। আর আমরা বাইকে করে এসেছি, আরামবাগ থেকে অনেকটা চলে এসেছি, আর এখন যে জায়গাটায় দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি সেই জায়গাটা হচ্ছে রেল স্টেশন গোঘাট। এইখান থেকে দাদাভাইদের বাড়ি 3 কিলোমিটারের উপরে হবে, সেই জন্য বাইকে করে এসেছি। ট্রেনে করে এলে কিন্তু ফেরার সময় ট্রেন যে কখন থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই, মানে সময়টা মেনটেন করতে পারবো না, সেই জন্য বাইকে করে এসেছি। ব্যাগে কালকে রান্নাপত্র সমস্ত কিছু রয়েছে, আমরা ওখানে যাব, কোথায় পুজো হয়েছিল সেটা দেখাবো, আর ওখান থেকে আবার আরামবাগে ফিরে খাওয়া দাওয়া যা আজকে কিছু সেগুলো সব তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো। গাইজ, ফাইনালি কিন্তু পৌঁছে গেছি দাদাভাইদের বাড়িতে, এটা হচ্ছে গোঘাট কাঁটাপুকুর, এই জায়গাটা। যে রান্না করা কালকে খাবার সেগুলো কিন্তু আনা হয়েছে ব্যাগে করে, এবার এইগুলোকে এই যে খুলছে এটা হচ্ছে মেসমশাই কালকে চলে এসেছিল, আর এই যে খুলছে
যে খাবারগুলো আমরা এনেছিলাম সেগুলো এবার এই যে টিফিন থেকে খুলে এখানে রাখছি। আর যেখানটায় পুজো হয়েছিল তোমাদেরকে দেখাচ্ছি সেখানটা, এইখানেতে মনসা ঠাকুরের যে পুজো হয়েছে ভোগ নিবেদন করতে হবে আগে ঠাকুরকে, ওই যে মনসা পুজো ওইখানটায় হয়েছে, পুজো হয়ে গেছে অলরেডি, এখন 12টা বাজছে। এরপর ভোগ নিবেদন করার পর এখান থেকে আমরা এগুলোকে আরামবাগে নিয়ে যাব, তারপর সেখানে যা কিছু রান্নাপাতি হয়েছিল সেগুলো এরপর থেকে খেতে পারবে। টিফিন গাড়িতে করে যেগুলো আনা হয়েছিল সেগুলো এখন খুলে সাজানো হচ্ছে। এটা হচ্ছে নারকেল ভাজা রয়েছে, আর পোস্ত ভাজা রয়েছে, এটা হচ্ছে তিল ভাজা, আর এখানেতে ভাত এবং কাঁচকলা ভাজা, আর ওখানে রয়েছে পটল ভাজা, করলা ভাজা, তার সাথে রয়েছে হোঁপা ভাজা, ঝিঙে ভাজা রয়েছে, তার সাথে উচ্ছে ভাজা রয়েছে, এখানে ডাল রয়েছে, সজনে শাক রয়েছে, সমস্ত কিছু সাজিয়ে যেখানে দেখালাম ওই পুজোটা হয়েছে ওখানটায় ভোগ নিবেদন করতে হবে মনসামাকে। তারপর এগুলোকে ওখানেতে যে রান্নাপত্র হয়েছে আরামবাগে সেগুলো সব খাওয়া দাওয়া চলবে। আর এটা হচ্ছে মেসমশাই, এখন সেগুলোকে রেডি করছে। তো গাইজ, এবার ওইগুলোকে কিন্তু এই যে উনুন রয়েছে যেখানে, উনুনের কাছে রেখে এইভাবে আগে দিতে হয় উনুনের কাছে। গাইজ, অরন্ধনের যে ব্যাপারটা আমি বলেছিলাম যে নিয়মটা কি সেটা এবার কিন্তু মেসমশাই বলবে, তোমরা শুনতে থাকো। অরন্ধন হচ্ছে মনসা পুজো, মনসা পুজো তো এমনি করা হয়। তো সেই তৎকালীন সময়ে শ্রীকৃষ্ণ যখন সেই গরু চড়াতে গিয়ে গোঠে গিয়ে এই কালিয়ানাগকে মারার জন্যে সমুদ্রে ঝাঁপ দিয়েছিল, ঝাঁপ দেওয়ার পর তো আর উঠে নেই, রাখাল বালক বন্ধু সখায়রা সব ছুটে এসে বাড়িতে খবর দেয়। তারপর ওই ছেলেরা খবর দেওয়ার পর গ্রামের সবাই ছুটে গেছে যে তাকে আর খুঁজে পায় না। কয়েকদিন পর সে যখন উঠে আসছে বাড়িতে, যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ছুটে গেছে। তো এবার সবাই ঠাকুরকে মানসিক করছে, বিশেষ করে মনসা দেবীকে মানসিক করছে যে আমাদের কানুকে ফিরিয়ে দাও, আমাদের গোপালকে ফিরিয়ে দাও, প্রার্থনা করছে কাঁদছে। এই অবস্থায় সে কয়েকদিন পর যখন উঠে এসছে তখন খুব আনন্দের সঙ্গে ফিরে এসছে, আর ওরা ইয়ে করছে যে আমাদের বাড়িতে যা আছে তাই দিয়ে আমরা খাবার চালিয়ে নেব, আর মনসার পুজো দেওয়া হবে। সে মনসার পুজো দিয়েছে, আর বাড়িতে যা ছিল সেটাই তার ইয়ে করে অনুনত ব্রহ্মা, ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্যে যা খাবার ছিল সেগুলো সাজিয়ে দিয়ে ভোগ নিবেদন করে আর পুজো দিয়ে সেই প্রসাদ খেয়েছিল। এইভাবে মনসা দেবী বা অরন্ধনটা পালিত হয়েছে। আগের দিন রান্না করে রাখে, রেখে পরের দিন ওই মনসা দেবীর নামে ভোগ নিবেদন করা হয়, করে সব বাড়ির লোক সব সেই ভোগ প্রসাদ খা যায় আর কি, গ্রহণ করে। এই হচ্ছে অরন্ধন। তো গাইজ, অরন্ধনের যে ব্যাপারটা নিয়মটা সেটা কিন্তু বলেছিলাম যে তোমাদেরকে শোনাবো, মেসমশাই জানে, সো সেই ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করলাম। সো তোমরা যদি আগে থেকে এই ব্যাপারটা জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে বলবে, আর যদি নাও জেনে থাকো তোমরা কিন্তু জেনে গেলে ভিডিওটার মাধ্যমে, সো সেই জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর এরপর ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। সো গাইজ, ঠাকুরকে কিন্তু ভোগ নিবেদন হয়ে গেছে, সো এরপর যেটা হবে সেটা হচ্ছে যে মনসা ঠাকুরের যে পুজো হয়েছিল এই যে ঘরটা রয়েছে এটাকে নিরঞ্জন করতে হবে। সো নিরঞ্জন করার পর তারপরে সমস্ত কিছু কাজকর্ম হবে। সো মেসমশাই এবার ঘরটাকে নেবে, আর সামনে ডোবা রয়েছে এখানে একটা, ওখানে নিরঞ্জন দেবে। সো তোমরা দেখতে থাকো। গাইজ, এই হচ্ছে ডোবা, আর এখানেতে কিন্তু এই মাত্র ঘর নিরঞ্জন হলো। সো গাইজ, এখানে কাজ কমপ্লিট হলো, এবার আমরা বেরিয়ে যাব। আমরা কিন্তু মেসমশাইকে সঙ্গে নিয়ে, আর আমি দাদাভাই যেমন এসেছিলাম, এই জগৎদলে করে আরামবাগকে ফিরবো। সো আরামবাগে ফিরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার ফাইনালি আরামবাগ পৌঁছে গেছি, আর আমাদের আলু পটল আমাদের সামনে চলে এসেছে ভাত খাওয়ার জন্য মনসা পুজোর। বল, কি এনেছিস আজকে? মিষ্টি। মিষ্টি এনেছে ঘরের পাশে ঘর, আবার মিষ্টি এনেছে খাওয়ার জন্য। হ্যাঁ, আলু পটল, আলু পটল, আলু পটল। আর এই যে মেসমশাই খেতে বসেছে, আর ওই যে দাদাভাই খেতে বসেছে, আমার চান করা হয়ে গেছে, এবার আমিও খেতে বসবো। আর ওই পাশে মাইমা কি মাছ ভাজছে মনে হয়, এবার খাওয়া দাওয়া করবো। আলু পটল বলবি কিছু? না, কিছু বলবনি। বল, কি বলবি, কি খেলবি বলছিলি? ফিফা খেলবি? তুই ফিফা প্রো প্লেয়ার না? খাওয়া দাওয়ার পরে ফিফা খেলবো, ঠিক আছে? মাসমণি এখনো কিন্তু খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া হয়েছে না? হয়নি গো, হয়েছে, খেয়ে ফেলেছে।
এবার ভাত বাড়ছে, আমি এবার খাবো। সো গাইজ, এখন বাজে কিন্তু 2:44 আর আমরা ঘর বেরিয়েছি। আমি আছি, আমার সাথে ভাই রয়েছে, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এসে আরামবাগে ঢুকেছিল, একসাথে শপিং করেছিলাম। তো দুদিন ছিলাম আরামবাগে, এরপর কিন্তু ফিরছি। আর সকাল থেকে কিন্তু রোদ বেরোচ্ছিল না, এখন এই 2:00 পরে মানে 3:00 বাজতে যাই, সেই সময় রোদ বেরিয়েছে। সো যাই হোক, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি, কখন বৃষ্টি নেমে যাবে আবার কোনো কিছু ঠিক নেই। আর এই 2:30 বা 3:00 সময় ঘর যাওয়ার একটা কারণও রয়েছে, ঘরেতে গিয়ে 3:30 থেকে আবার একটা টিউশন রয়েছে, পড়াতে হবে সেই জন্য। সো গাইজ, এরপরে আরও অনেক অনেক ব্লগ আসতে চাইছে, তোমরা একটু সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও অনেক অনেক ব্লগ নিয়ে তোমাদের সাথে পরের ভিডিওতে। সো বাই বাই গাইজ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, বাই।